সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসাটা ভালো আজকে আমি আপনাদেরকে কনফুসিয়ান ধর্ম কনফুসিয়ান ধর্ম অর্থাৎ কনফুসিয়ান ধর্মটা চীন জাপান কোরিয়া তাইওয়ান ভিয়েতনাম তারপরে আমরা মায়ানমার এই সমস্ত অঞ্চলে অর্থাৎ এশিয়ার পূর্ব অঞ্চলগুলোতে যে অসংখ্য লোকের বাস তাদের ধর্ম হচ্ছে এই কনফুসিয়ান ধর্ম কনফুসিয়ান ধর্ম একটা সুন্দর ধর্ম কারণ তারা একই সাথে খ্রিস্টান ধর্ম বলেন আর তাও ধর্ম বলেন আর সেই কনফুসিয়ান ধর্ম সব ধর্ম কিন্তু তারা কিন্তু অনেকে এক একজন মানুষও কিন্তু তিনটে ধর্ম পালন করে এমনও আছে তার মানে তারা কি প্রত্যেকটা ধর্মকে তারা সমর্থন করে সুন্দর একটা বিষয় তাই না এই ধর্মের যে প্রবর্তক অর্থাৎ কনফুসিয়ান ধর্মের যে প্রবর্তক কনফুসিয়াসের জন্ম হচ্ছে পাঁচশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে মানে এখানকার যে চীন এই চীনের উত্তর পূর্বাঞ্চলের সান্তাং প্রদেশের অর্থাৎ চীনের উত্তর পূর্ব অঞ্চলের সান্তাং প্রদেশের অন্তর্গত লু নামক একটা রাজ্য আছে সেই রাজ্যে এই কনফুসের জন্ম আর কনফুসের পিতার নাম আছে সু লিয়াং কনফুসের পিতার নাম আছে সু তিনি ছিলেন একজন উচ্চপদস্থ কর্মচারী এই কনফুসিস জন্মের তিন বছর পরেই তার পিতা মারা যায় এবং দারুণ কষ্টের মধ্যেও তাকে অতিবাহিত করতে হয় তার লেখাপড়া কিভাবে হয়েছে কোথায় হয়েছে এ সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না তবে তিনি বিভিন্ন বিষয়ে মহাপণ্ডিত এবং দার্শনিক মতবাদের উপর ভিত্তি করা এই যে ধর্মটি প্রথমত দার্শনিক অর্থাৎ ছিলেন একজন দার্শনিক তার এই দর্শনের মতবাদগুলো পরবর্তীতে ধর্মতত্ত্বে পরিণত হয় কনফুসিয়াস একজন রাজ রাজকর্মচারী ছিলেন এবং অত্যন্ত হ্যাঁ বড়োভাবে রাজকর্মচারী ছিলেন কিন্তু সেই প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাকে চাকরিচ্যুত হতে হয় এবং তাকে নির্বাসিত হতে হয় দারুণ দুঃখ কষ্টের মধ্যে তার জীবন অতিবাহিত হয় এবং কনফুসিয়াস চারশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন এরপরে আপনার চীনের যে প্রদেশ অর্থাৎ সেই সময়ের আর কি সেই খ্রিস্টপূর্ব দু সালের ঘটনা তখনকার চীনের উত্তর পশ্চিম কোণে সেই সময়কার যে চীন বা কিন চীন কিন পিন ইক একই অর্থ প্রকাশ করে আর কি রাজ্যের রাজা চাওচেং ওই সময়কার যে একজন রাজা ছিল চাওচেং সে কি করে এই যে আজকের যে বিশাল চীন রাজ্য আমরা জানি সেই চাও চেং এক এক করে সমস্ত সাম্রাজ্যগুলো কি করে একত্রিত করে একত্রিত করার কারণেই কিন্তু আজকের এই বিশাল সাম্রাজ্যের পরিবেশ তৈরি হয়েছে আমরা জানি যে চীন রাষ্ট্রটা অত্যন্ত বিশাল এবং ব্যাপক আর এটার মূলে কে ছিল সেই রাজা চাও চেং তিনি তিনি অর্থাৎ চেং কি করলেন চাওচেং এই যে কনফুসিয়াস এই কনফুসিয়াসের যে ধর্মগ্রন্থগুলো ছিল এই ধর্মগ্রন্থ সে কী করে পুড়াই ফেলে এবং এই ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো একদম নিশ্চিন্ন করে দেয় এবং এগুলোর যারা অনুসারী ছিল অর্থাৎ ধর্মযাজক যারা প্রত্যেকটা ধর্মের কিন্তু ধর্ম যাজক থাকে তো তাদেরকেও কিন্তু মৃত্যুদণ্ড দেয় কিন্তু এই ধর্মটাকে কিছুতেই নিশ্চিন্ন করা সম্ভব হয় নাই বিলীন করা সম্ভব হয় নাই পরবর্তীতে পরবর্তীতে কনফুসিয়াসের যে লেখা গ্রন্থগুলো আছে যেগুলো ছড়ানুষ্ঠিত ছিল সেইগুলোর পরে এখন আবার বড় বড় ডিগ্রি অর্থাৎ চীনের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে তার সেই দর্শনের যে বইগুলো আছে সেইগুলোকে পড়ানো হয় এবং এরপরে বড় বড় ডিগ্রি মানুষের অর্জন করে পৃথিবীর অন্যান্য যে ধর্মগুলো সেটা হোক ইসলাম ধর্ম হিন্দু ধর্ম ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা জৈন ধর্ম শিখ ধর্ম প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে আপনারা দেখবেন আমি এক এক করে এগুলো আসলে সময় দরকার বেশি যে প্রত্যেক ধর্ম ধর্মপ্রসারের ওপর কিন্তু ওই সময়কার যে রাজারা তারা কিন্তু অত্যাচার অবিচার করছে তাতে কোনো সন্দেহ নাই এবং অনেকে আছে যে রক্তের গঙ্গা চীনে রক্তের গঙ্গা দিয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষকে মেরে নিচ্ছিন্ন করে দিয়েছে রাজারা রাজারা কিন্তু ধার্মিকরা কিন্তু করে তারা ধার্মিকরা সবসময় শান্তির কথা বলছে যদিও কনফুসিয়াস ধর্মে ঈশ্বরকে অস্তিত্বকে বিশ্বাস করা হয় না কারণ তারা মনে করে যে এই যে আপনার পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আলো বাতাস আধার অন্ধকার পদার্থ বস্তু সব কিছুই কি সৃষ্টির অধীন সৃষ্টিকর্তার অধীন সব কিছুর অস্তিত্বের সাথে সৃষ্টিকর্তার একটা কি অস্তিত্বের একটা প্রভাব মিশে আছে তো এখানে স্বর্গ বলতে স্বর্গ রচনা করতে হয় স্বর্গ এ কথা বলতে যে একটা কবিতাকে মনে পড়েছে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বসুধুর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষের সুরাসুর এই কথার তারা বিশ্বাস করে শুধু তাই না পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা কতটুকু জানি সে জানি না পবিত্র কোরআন শরীফ বলা হয়েছে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই ধর্মের ব্যাপারে কোনো জরুর অবশ্য নেই হুম তোমরা প্রত্যেকেই এক আদমের সন্তান পরবর্তীতে হ্যাঁ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে যদি সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর যদি ইচ্ছা না থাকতো সেটা হতো না হ্যাঁ এবং এমন কোনো জনপদ নাই এটা কোরআন থেকে বলতেছে আজগুলো যে এমন কোনো জনপদ নেই যেখানে আমি তাদের ভাষায় আমার প্রতিটি প্রেরণ করি না অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা হ্যাঁ সম্প্রদায়ের জন্য কিন্তু মহামানব প্রেরিত হয়েছে হয়তো তাদের ভাষা আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না এই কিন্তু যদিও কনফুজিস আমার ধর্ম না তবে এটা নিঃসন্দেহে একটা সুন্দর ধর্ম কারণ কি জানেন কারণ হচ্ছে এই একজন মানুষই কিন্তু দুটো তিনটে ধর্ম বিশ্বাস করে হ্যাঁ খ্রিস্টান ধর্ম সুন্দর তাও ধর্ম সুন্দর এবং হ্যাঁ কনফুসের ধর্ম সুন্দর তাও ধর্ম অনুসারে মনে করে যে এই যে যে বাতাস এই যে যে আলো এই যে যে শীতের যে প্রভাব এগুলো আমাদের সবই কি স্রষ্টার যে হ্যাঁ হাতের ছোঁয়া তার পরশ তিনি সর্বত্রই মিশে আছেন সব কিছুর মধ্যে তিনি আছেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় খুব মজার বিষয় যে হ্যাঁ তিনি হ্যাঁ যেমন এখানে কি বলা যায় যে একটা সন্তান এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি কি আমরা সৃষ্টিকর্তার আধার হিসেবে ধরি অর্থাৎ সৃষ্টিকর্তার এটিকে ধারণ করে আছে সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। যদি আমরা ধরে নেই। যেমন একটা সন্তান একটা মা একটা সন্তানকে ধারণ করে আছে। তাই না একটা সন্তান পেটের ভিতরে আছে। মায়ের পেটে এখন সৃষ্টিকর্তা তো বিশাল এবং ব্যাপক তাকে তো আমরা আমাদের এই ক্ষুদ্র দৃষ্টি দেখতে পারবো না কখনোই সম্ভব না এই বিশ্ব এতই বিশাল এতই ব্যাপক যে হম চরমচকে তাকে অনুধাবন করা সম্ভব না উপলব্ধি করা সম্ভব না জ্ঞান চক্ষু দ্বারা উপলব্ধি করতে হবে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে যিনি এই বিশ্ব ব্রহ্মণ্ডকে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করতেছে আমাকে তিনি খাওয়াচ্ছেন আমাকে তিনি পড়াচ্ছেন আমাকে আমার চোখে তিনি ঘুম দিচ্ছেন তাই না ঠিক না কোনো সন্দেহ নাই এই কথা যদি আমরা মেনে নেই তাহলে দেখবেন যে কোনো সংঘাত থাকার কথা না এবং স্বর্গ স্বর্গরোচনা তখনই তখন কোনো মানুষের ভিতরে সত্য জাগ্রত হয় দেখবেন সব ঝিনুকের মধ্যে কিন্তু মুক্ত হয় না আপনি যদি ঝিনুকের চাষ করেন দেখবেন সব ঝিনুকের মধ্যে কিন্তু মুক্ত হয় না কিছু ঝিনুকের মধ্যে মুক্ত হয় কিছু ঝিনুকের মধ্যে মুক্তা হয় না তো এখন আপনার মধ্যে যদি সত্য জাগ্রত না হয় যদি সত্য সাধনা না করেন তাহলে তো আর তাই না সম্ভব না তো এখানেও ঠিক একই কথা এখানে কনফুসিয়াস কি করলেন তিনি সাধনা করতেন দীর্ঘদিন তিনি পঞ্চাশ বছর বয়সে তিনি সাধনা শুরু করেন এবং সাধনার করার পরে এই সাধনা কিন্তু সবাই করেছিল যেমন সনাতন ধর্মের যারা ঋষি তারা কিন্তু পর্বতে জলে জগলে যেয়ে তারা সাধনা করছে আমাদের নবী মোহাম্মদাল্লাম হীরা গুহায় যেয়ে সাধনা করছেন ঠিক এরকম কি প্রত্যেকটা ধর্মের যারা মহামানব তারা সাধনা করেছেন বুদ্ধ সেই জ্ঞান বৃক্ষ বা সেই অসৎ বৃক্ষের নিচে হ্যাঁ দীর্ঘদিন সাধনা করার পরে তিনি সেই বৌদ্ধ বোধি জ্ঞান লাভ করছেন ঠিক যেখানেও সেই একই বিষয় আছে যে তিনি জ্ঞান লাভ করেন সত্য জ্ঞান লাভ করেন এবং তিনি উপলব্ধি করতে পারেন যে পরমাত্মার যে একটা প্রভাব আছে সেটা আর তারপরে তিনি ধর্ম প্রচার শুরু করেন আমরা মুখে বলি আমরা যারা মুসলমান আমরা মুখে বলি যে হ্যাঁ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কিন্তু বাস্তবে কিন্তু হ্যাঁ হরদমে প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠান অজমহাবলি আমরা জানি যে হ্যাঁ ইহুদি নাসারা খ্রিস্টান মূর্তি পূজারক এগুলি গালি দেওয়া হয় বা তাদের বদনাম করা হয় এবং তারা নরকে যাবে ইত্যাদিতে বলা মানুষের মধ্যে একটা ঘৃণা একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয় মাইন্ড করে না আমি একজন মুসলমান কিন্তু এই কনফুসিয় ধর্ম বা ধর্ম কিন্তু আসলে তা নাই সেখানে বলা হয়েছে হ্যাঁ সবই সৃষ্টিকর্তার সৃষ্টি সব কিছুর মধ্যেই তার প্রভাব আছে হ্যাঁ তার অদৃশ্য আছে আর স্বর্গ না রচনা করতে হয় স্বর্গকে রচনা করতে হয় স্বর্গকে আবিষ্কার করতে হয় স্বর্গ তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে কিন্তু দেবতা তারপরে হ্যাঁ এইগুলো তারা বিশ্বাস করে না আবার বিশ্বাস করে বিশ্বাস করে না আবার বিশ্বাস করে কেমন কথা বলে পাগলের মতো কথা বলে না এই মানুষের মধ্য দিয়েই কিন্তু মহামানবের আবির্ভাব ঘটে এই মানুষের মধ্য থেকে কি মহামানবের আবির্ভাব ঘটে হুম এ কথা তারা মানে তারা যেহেতু কনফিউজ ধর্মের কথা বলছি অর্থাৎ চীনের যে ধর্ম কম চীন কম্বোডিয়া লাউস ভিয়েতনাম হুম কোরিয়া থাইল্যান্ড মায়ানমার এই অঞ্চলে যারা তারা তারা অন্য ধর্মেও কিন্তু শ্রদ্ধা রাখে আর এই শ্রদ্ধার কারণেই দেখেন যে তাদের মধ্যে হানাহানি কম তাদের মধ্যে কি হানাহানি মারামারি কাটাকাটি কম ধর্ম নিয়ে হ্যাঁ তুমি নিজেকে উন্নত করো অর্থাৎ নিজের ভিতরে যে আমিত্ব আছে যে অহংকার বোধ আছে সেটাকে তুমি ঝেড়ে ফেলে দাও তখন দেখবা কি শান্তির যাত্রা শুরু হবে স্বর্গরচিত হবে এরকম তো একটা সুন্দর ধর্ম মনে হয় যাই হোক একটা ভিডিওতে আসলে তো অনেক আলোচনা করা সম্ভব না কারণ দশটা বিশটে পঞ্চাশটে ভিডিওতে একটা ধর্ম শব্দ বলা সম্ভব না তারপরে আমি অনেক কিছু বললাম একটা ভেঙে আর একটা আর একটা ভেঙে জোলা দিয়ে বুঝতে ভুল হলে আমার ক্ষমা করবেন হ্যাঁ এবং পরবর্তী ভিডিও দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য